আইসিএলে শাহরিয়ার নাফিসের ডাবল সেঞ্চুরি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে ব্যস্ত, গলে খেলছে সিরিজের প্রথম টেস্ট। হাজার মাইল দূরে জাতীয় দল খুব একটা সাফল্য না পেলেও ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিএল রানের বন্যা বইছে ক্রিকেটারদের ব্যাটে। আগের দিন ডাবল সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের বাইরে থাকা তুষার ইমরান, তাকে দেখে এবার যেন অনুপ্রাণিত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস। বিসিএলে দারুণ একটি ডাবল সেঞ্চুরি করেছেন দক্ষিণাঞ্চলের এই টপ অর্ডার ব্যাটসম্যান। আগের দিন 177 রান নিয়ে আজ মঙ্গলবার ব্যাটিংয়ে নামেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান। অপরাজিতও 207 রান করে দলের বিশাল সংগ্রহ করতে মূল ভূমিকা রাখেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। আসলে এর আগে খুব একটা সাফল্য না পেলেও শাহরিয়ার শেষ রাউন্ডে এসে জ্বলে উঠেছেন। এদিন 8 উইকেট হারিয়ে 749 রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। তাদের রানের পাহাড়ের জবাবে 3 উইকেট হারিয়ে 184 রান তুলেছে মধ্যাঞ্চল। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।